বানানা লাচ্ছি বানাতে যা যা উপকরণ লাগছে, মধু, কলা, টক দই, গুঁড়া দুধ, চিনি, আইস কিউব এবং পানি। তাহলে শুরু করে দেওয়া যাক। সবার প্রথমেই আমি একটি কলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি নাইফ, কলাটি আমি কেটে নিচ্ছি। ব্লেন্ডার মেশিনে কলা দিয়ে দিচ্ছি। দর্শক, কলাতে আছে পটাশিয়াম এবং এতে আয়রন থাকার কারণে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের ক্ষেত্রে অনেক উপকারী, আর যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কলা অনেক উপকারী। এখন দিয়ে দেব একটু টক দই, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও টক দই খেতে পারেন, কারণ টক দইয়ে থাকা প্রোবায়োটিক এটি সহজে হজম করতে সাহায্য করে। এখন আমি নিয়ে নিচ্ছি একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে টেস্টের এবং ফ্লেভার অন্যরকম হয়ে যাবে। আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি দিব চিনি। চিনিতে আছে সরল শর্করা, একটুখানি চিনি দিতে পারেন। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিব আইস কিউব। আইস কিউব দিলে ঠান্ডা লাগবে। দিয়ে দিচ্ছি একটু মধু। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দিব 1 গ্লাস পানি। তাহলে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। জগের মুখ লাগিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 বার ব্লেন্ড করব। এখন আমি 1টি গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের ভিতরে চারপাশ দিয়ে মধু দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। যে কোনো খাবার শুধুমাত্র পুষ্টিকর হলেই কিন্তু হয় না, এর সাথে অবশ্যই গার্নিশিং ইম্পর্টেন্ট। তাহলে এতে করে কি হয়, বাচ্চারা খেতে ইন্টারেস্ট ফিল করে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এখন আমি ব্লেন্ডার মেশিন থেকে বানানা লাচ্ছি সরিয়ে গ্লাসে ঢালছি। দিয়ে দিচ্ছি একটু মিন্ট লিফ, দেখতে সুন্দর লাগে। আমি আর একটু কলা কেটে নিচ্ছি জাস্ট গার্নিশিং এর জন্য। কলা কেটে এক পাশে দিয়ে দিচ্ছি। এবার ফিনিশিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1টি স্ট্র। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর এই রেসিপি বানানা লাচ্ছি।